42 ফুট লম্বা নখ রেখে এবার বিশ্ব রেকর্ড করলেন মিনেসোটার বাসিন্দা ডায়ানা। কিন্তু তার এই বিশ্ব রেকর্ডটি শখের বশে করা নয়, এর পেছনে রয়েছে মর্মস্পর্শী একটি গল্প। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাসিন্দা ডায়ানা আর্মস্ট্রং গত 25 বছর ধরে তিনি নিজের হাতের নখ লম্বা রেখে আসছেন। 2022 সালের 13 মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী তার দুই হাতের নখের সম্মিলিত দৈর্ঘ্য 42 ফুট 10.4 ইঞ্চি, যা একটা স্ট্যান্ডার্ড স্কুল বাসের চেয়েও লম্বা। হাতের এই লম্বা নখ রেখে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। ডায়ানার দুই হাতের সবগুলো নখের মধ্যে ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের নখই সবচেয়ে বড়, এটির দৈর্ঘ্য 4 ফুট 6.7 ইঞ্চি। অন্যদিকে তার হাতের সবচেয়ে ছোট নখের দৈর্ঘ্য 3 ফুট 7 ইঞ্চি। এর আগে বিশ্বের সবচেয়ে লম্বা নখের অধিকারী ছিলেন যুক্তরাষ্ট্রের আয়ানা উইলিয়ামস, কিন্তু পরে তিনি তার নখ কেটে ফেলার সিদ্ধান্ত নেন। আয়ানার নখ ছিল 18 ফুট 8 ইঞ্চি। সেই রেকর্ড ভেঙে সবচেয়ে লম্বা নখের নারীর রেকর্ড নিজের নামে লিখিয়েছেন ডায়ানা। সর্বশেষ 1997 সালে নিজের নখ কেটেছিলেন ডায়ানা, কিন্তু এর কিছুদিন পরেই ডায়ানা তার মেয়েকে হারান। এরপর তিনি প্রতিজ্ঞা করেন আর কোনোদিনও নখ কাটবেন না। সেদিন ডায়ানার দিন শুরু হয়েছিল সন্তানদের ঘুম থেকে উঠিয়ে এবং মুদি দোকানে কেনাকাটা করতে যাওয়ার মধ্য দিয়ে। দোকানে গিয়ে তিনি তার ছোট মেয়ের ফোন কল পান। সে আতঙ্কিত সুরে বলে ওঠে, মা, তিশা আর ঘুম থেকে উঠছে না। মেয়ের কথা শুনে ভীত হয়ে বাড়িতে ছুটে যান ডায়ানা এবং দেখেন তার 16 বছরের মেয়ে লাতিশা অ্যাজমা অ্যাটাকে ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেছে। সেই দিনটা ছিল ডায়ানার জীবনের সবচেয়ে খারাপ দিন। ডায়ানা বারবারই নিজের নখ কিছুটা লম্বা রাখতে পছন্দ করতেন আর সেগুলো প্রতি সপ্তাহে ম্যানিকিউর করে দিত তার মেয়ে লাতিশা। সেই আমার নখের যত্ন নিত, পলিশ এবং ফিলিং করে দিত, বলেন ডায়ানা। এরপর পুরো বছর জুড়ে নিজের নখ কাটেননি ডায়ানা। ছেলেমেয়েরা তাকে বোঝানোর চেষ্টা করলেও কোনো কথা না বলে চুপ করে থাকতেন তিনি। অবশেষে যেদিন সন্তানদের কাছে নিজের উদ্দেশ্য প্রকাশ করলেন, সেদিন তারা এ বিষয়টি মেনে নেন। সন্তানের স্মৃতি ভেবেই নখ কাটেননি ডায়ানা। তার ছোট মেয়ে রানিয়া বলেন, মা আমাদের নখ না কাটার কারণ জানান, তখন আমি তার আবেগটা বুঝতে পারি। মা তার মেয়েকে যতটা মিস করে, আমিও বোনকে অনেক মিস করি, তাই এভাবে যদি আমার মা শান্তি খুঁজে পান তাহলে তাই হোক। রানিয়া আরও জানান, প্রায় 1 দশক ধরে হতাশার মধ্য ছিলেন তার মা। মেয়ের স্মৃতি বাঁচিয়ে রাখতেই তিনি নখ বড় করতে শুরু করেছিলেন। আগে হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করলেও মেয়ের মৃত্যুর পর ডায়ানা ঘরেই থাকতে শুরু করেন এবং নখের প্রতি মনোযোগী হন। কিন্তু এখন ডায়ানার হাতের নখ এতটাই বড় যে সেগুলো পেইন্ট করতে 4-5 ঘন্টা লেগে যায়। ডায়ানা জানালেন, গত 22 বছর যাবৎ তিনি সেলুনে যান না, কর্মীরা তাকে দেখলেই ভয় পেয়ে যায়। শুধু যে সময় সাপেক্ষ তা নয়, ডায়ানার নখে পেইন্ট করা কষ্টসাধ্য বটে, তাই 4-5 বছর ধরে একবার তিনি নখে পেইন্ট করান। তার নখে ফিলিং করাতে একটি কাঠের তৈরি যন্ত্র এবং পেইন্ট করাতে 15 থেকে 20 বোতল রং দরকার হয়। গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতির সনদ গ্রহণের সময় ভীষণ আবেগী হয়ে পড়েন ডায়ানা। নিজের মৃত মেয়ের কথা স্মরণ করে তিনি বলেন, সে অর্থাৎ তার মেয়ে তিশা হয়তো এখন খুব গর্ববোধ করছে, কারণ সেই শেষবার আমার নখ সাজিয়ে দিয়েছিল। আমি যখন নখ লম্বা করি তখন তার কথাই আমার মনে পড়ে। ডায়ানাকে সনদ প্রদানের অনুষ্ঠানে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এডিটর ইন চিফ ক্রেইগ গ্লেন্ডে বলেন, ডায়ানার এই রেকর্ডের পেছনের গল্পটা খুবই মর্মস্পর্শী এবং একই সঙ্গে চমৎকারও বটে। মেয়ের সম্মানে তিনি যা করেছেন তা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক।